এদের মাঝে আবারও আমি চলে আসছি গুগল এবং ছোট মিষ্টি দুষ্টু দুষ্টু কিছু ধাঁধা নিয়ে। তো এখন আমি একটা আপু পেয়েছি খুব সুন্দর মিষ্টি, চলেন তার সাথে একটু পরিচয় হওয়া যাক। আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো। আপনি ভালো আছেন আপু? জি ভালো আছি আপু। আপনার নাম? আমার নাম হচ্ছে নিথিল আক্তার। নিথিল আক্তার, এত নিরিবিলি জায়গায় আপনি একা কেন? ভালো লাগতেছিল না, তাই পার্কের ভিতরে একা একা বসে রয়েছি। আমি তো জানি পার্কের ভিতরে সবাই জোড়ায় জোড়ায় যায়, আপনি একা আসছেন কেন? আমার জোড়া নাই তাই আসিনি। ও আচ্ছা, আপনার জোড়া নাই, যাই হোক পার্কের ভিতরে আসছেন, যদি একটা জোড়া পেয়ে যান। হ্যাঁ হ্যাঁ, দর্শক আমরা আপুকে পেয়ে গেছি, আপু আসছে পার্কের ভিতরে একা একা, যদি তার সাথে কাউকে পাই সেই জন্য। তো আপু আপনার সাথে আমি একটু খেলা খেলতে চাই। আপু এটা কি বলেন, আপনি একটা মেয়ে হয়ে যদি খেলা খেলতে চান না আমার মতো একটা মেয়ের সাথে, তাহলে কি হয় বলেন? আমি মেয়ে হয়ে আপনার সাথে খেলতে চাই, আপনি খেলবেন আমার সাথে? আচ্ছা আপনি বলেন কি খেলবেন। আমি দর্শক আমি শুধু আপুর সাথে খেলবো না, আমি আপনাদের সাথেও খেলবো। আপু আমি গুগলত আপনার সাথে ছোট ছোট মিষ্টি মিষ্টি দুষ্টু দুষ্টু কিছু ধাঁধা খেলবো। ও আচ্ছা ঠিক আছে, আমি মানে জীবনেও খেলি নাই তো এই ফার্স্ট, আমার ভালো লাগলো। ও আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি পাঁচটা প্রশ্ন করবো, পাঁচটার মধ্যে যদি আপনি আমার তিনটা সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য সুন্দর ভালো অফার একটা গিফট থাকবে। জি আচ্ছা ওকে বলেন। আর দর্শক আপনারাও যদি 10 সেকেন্ডে আমাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন, আপনাদের জন্য থাকবে সুন্দর একটা গিফটের অর্থক অফার থাকবে। তাহলে শুরু করা যাক। হ্যাঁ বলেন। আচ্ছা আমরা নেগেটিভে নাই যাব। আচ্ছা কিন্তু মনে করলে কিছু করা থাকবে না। আচ্ছা, কোন কাজ করার সময় মেয়েরা এক পা তুলে? আপু যদি মানে একটা ধরেন একটা স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি এক জায়গা থাকে না, এক পা ওকে মানে উঁচা করে কিন্তু অনেক কিছু করে তাই। হ্যাঁ কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলাম, ধরেন আমি আর আমার বয়ফ্রেন্ড তখন কিন্তু রোমান্টিক করলে এক পা উঁচা করে। উনি বলছেন উনি আর ওনার গার্লফ্রেন্ড যখন এক জায়গায় থাকেন, উনি এক পা উঁচা করলে রোমান্টিক কিছু হয়। আসলে আবারও ভেবে দেখেন, সময় দিচ্ছি আমি দর্শক আপনাদেরও সময় দিচ্ছি। কোন কাজ মেয়েরা এক পা না তুললে করতে পারে না, আপনি ভেবে চিন্তে একটু দেখবেন দর্শক আপনাদের। ততক্ষণে আমি মজার মজার কথা বলি, আমার আপুকে বলেছিলাম যে তার গার্লফ্রেন্ডের সাথে সে এক পা তাহলে তুললে মজা করতে পারে না। আচ্ছা সেটাও খুব সুন্দর মিষ্টি কথা। তো আপু কি ভাবছেন, পারবেন? হ্যাঁ আপু পারবো, একটু মানে এক মিনিট মানে দেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো, আপনি ভেবে নেন। আপু এটার মানে হচ্ছে প্যান্ট পরা। কেন আপনার এত কিছু বাদ দিয়ে আপনার প্যান্ট পরা মনে হলো? কারণ মানে অ্যান্সারটা একটু বলেন, আমি মানে উত্তরটা বলেন। কোন কাজ মেয়েরা এক পা না তুললে করতে পারে না? তো যদি প্যান্টটা পরি তখন কিন্তু এক পা না তুললে কখনো প্যান্টটা পরা যায় না। আচ্ছা আচ্ছা, আমি তো ভেবেছিলাম যে আপনি যে আপনি বলছেন রোমাঞ্চের কথা, আমি তো মানে এক মিনিটে হারিয়ে গিয়েছিলাম স্বর্গের দিকে। যাই হোক আপু আপনি কিন্তু অনেক মিষ্টি, তাই ধন্যবাদ। আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন করতেছি। হ্যাঁ, মেয়েদের কি দেখলে ছেলেদের খারিয়ে যায়? দর্শক মেয়েদের কি দেখলে ছেলেদের খারিয়ে যায়? ছেলেদের যে ললিপপ খারিয়ে যায় না? আসলে আপু খুব মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা বলতে পারে। আচ্ছা আপু আপনি ভেবে চিনতে 10 সেকেন্ড সময় আছে, আপনি ভেবে চিনতে উত্তর দেবেন। দর্শক আপনাদেরও বলতেছি, আপনারাও ভেবে চিনতে উত্তর দেন, কোন জিনিস মেয়েদের দেখলে ছেলেদের খারিয়ে যায়? আপনারাও যদি আমাদের সাথে খেলতে চান, আপনারাও যদি আমাদের সাথে মজার মজার খেলা খেলতে চান, তাহলে আপনারাও আমাদের সাথেই তাড়াতাড়ি করে কমেন্ট করেন, কোন জিনিস মেয়েদের দেখলে ছেলেদের খারিয়ে যায়। অবশ্যই বুঝতে পারতেছেন আপু, মানে আমার নিজে থেকে ফার্স্ট যেটা বলছি তো এটা নিজে থেকে মানে একটা নার্ভাস লাগলো, তো নেক্সটে যেটা বলি দেখেন তো উত্তর অ্যান্সার হয় কিনা, তো গাইল লোম হবে। আপনার এত কিছু দিয়ে ছেলেদের খালি গাইল লোমটা কেন খারাপ? কেন, তো ছেলেরা যদি একটা মেয়ের দেখে এমনিতে ছেলেদের গাইল লোম খারাপ যায়। কেমনি খারাপে বাপু, ছেলেদের তো অনেক কিছুই আছে শরীরের খারানোর জন্য, এত কিছু বাদ দিয়ে লোম খারিয়ে যাবে? লোমটাই আগে খারাপে, কারণ একটা মেয়ে কখনো দেখি নাই কখনো চিনি না, তাকে দেখলে তো একটু মানে কথা বলার আগে তো একটু মানে একটা নার্ভাস লাগবে, এমনিতে গায়ের লোমটা খারিয়ে যাবে। যাই হোক আপনার কথা শুনে অনেক ভালো লেগেছে। কি করলে চোখ বন্ধ থাকে কেন? এই কিস করলে চোখ, ওটা তো রোমান্টিক সময়, ও কিস করলে তো চোখ বন্ধই থাকবে তাই না? হ্যাঁ, আপনার সাথে কি কখনো কেউ এরকম কিস খাস করেছে কিস করলে চোখ বন্ধ থাকে? না আপু করিনি, কিন্তু করার অনেক ইচ্ছা।
করে নাই করার অনেক ইচ্ছা। দর্শক আমার আপুকে কেউ কিছু করলে চোখ বন্ধ থাকে কেন, সেটা উনার করে নাই করার ইচ্ছা আছে। যদি আপনারা কেউ করতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করেন। আচ্ছা আপু, আপনার সাথে চার নম্বর প্রশ্নটা করি, মেয়েদের পুরো শরীর ফর্সা হলো কোন জিনিস কালো থাকে? কালো থাকে আপু, এটা কিন্তু মেয়েদের চুলগুলো কিন্তু কালো থাকে। আবারও বলতেছি, মেয়েদের পুরো শরীর ফর্সা থাকলে হলেও কোন জিনিস কালো থাকে? চোখের মণি। আপনারা কি কিছু বলতে পারবেন যে কোন জিনিস কালো থাকে? চোখের মণিটা হবে। আর এত কিছু থিয়া চোখের মণি কেন হচ্ছে? কারণ মাথা চুল হলো না, হাত হলো না, বুড়ো হয়ে গেলে কিন্তু চুল পেকে যাবে। আর চোখের মণি যদি হাজারও বুড়ো হয়, তো আমি কি ধরে নেব চোখের মণি? হ্যাঁ, চোখের মণি ধরে নেন। শিওর? এখন আপনি জানেন, আমি তো জানি না এখন মানে পারবো কিনা সেটা। আচ্ছা, আপনাকে পাঁচ নম্বর প্রশ্নটা করতেছি, কখন মেয়েরা ফুটোর ভিতরে আঙ্গুল ঢুকে দেয়? দর্শক, আপনাদের বলেছিলাম পাঁচটা প্রশ্নর যদি আমাদের আপু উত্তর দিতে পারে, তার জন্য পাঁচটার ভিতর তিনটা প্রশ্ন, তাহলে আপুর জন্য থাকবে সুন্দর একটা গিফট। এবং আপনারাও যদি আমাদের এই প্রশ্নর উত্তর দিতে পারেন, আপনাদের জন্যও কিন্তু সুন্দর গিফট থাকবে। তো আপু বলেন। তো আপু, মানে ফুটোর ভিতর আঙ্গুল, মানে কি বললেন, কখন মেয়েরা ফুটোর ভিতরে আঙ্গুল ঢুকে দেয়? তখন যখন মেয়েরা মানে একা থাকে, তখন কিন্তু না 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 আপু, আমি আপনাকে রোমাঞ্চ করে একা একা। আপনি কি কখনো রোমাঞ্চ করেছেন? না, আমি একটা মেয়ে দেখছি। দেখেছেন? নিজেই দেখছি, মানে একটা মেয়ে মানে কি বলবো, নিজে নিজে মানে রোমাঞ্চ করছে। আচ্ছা, আমরা নেগেটিভের ভিতরে না, আমরা পজিটিভের উত্তরটা আছে, তো আপনি একটু ভেবে চিন্তে উত্তরটা দেন, ঠিক আছে? আপু, নাক খোঁচানো বা কান খোঁচানো হচ্ছে আমার মনে হয় না। শিওর? ভেবে নিয়েছেন? হ্যাঁ, কারণ মানে উত্তরটা আবার বলেন, আমি বলতেছি। কখন মেয়েরা ফুটোর ভিতরে আঙ্গুল দেয়? হ্যাঁ, যখন নাক চুলকায় নাকের ভিতরে, তো কান চুলকায় কানের ভিতরে আঙ্গুল দিয়ে মানে এই করে। আচ্ছা আপু, আপনি আমাদের সাথে খেলে কেমন লাগতেছে? হ্যাঁ আপু, অনেক ভালো লাগলো, জীবনে খেলি নাই তো, ফার্স্ট আপনাদের সাথে পার্কে এসে যা এরকম হবে জীবনে ভাবি নাই, তো ভালো লাগলো অনেক। ভালো লেগেছে? তো দর্শক, আমি আপনাদেরকে বলেছিলাম যে পাঁচটি প্রশ্নের ভিতর তিনটে যদি পারে, অবশ্যই আমরা সে তিনটেকে গিফট উপহার দিব। আর যে দুটা বাকি আছে আপনাদের মাঝে আমরা ছুঁড়ে রেখেছি, আপনাদের যদি উত্তর জানেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করেন। আর আপুকে আমরা, আপু এটা আপনার জন্য।